প্রিয় ছাত্র ছাত্রী, আমি আলোচনা করছি ক্লাস নাইনের উৎপাদকে বিশ্লেষণ, আজ তৃতীয় পর্ব। আর তোমাদের সবাইকে ম্যাথল্যাব ক্লাসে স্বাগত। 117 পাতায় কোষে দেখি 8.3 এই অঙ্কগুলো আজকে আমরা করার চেষ্টা করব। তাই লিখেছি উৎপাদকে বিশ্লেষণ পর্ব 3, কোষে দেখি 8.3, পেজ নাম্বার 117। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে যে দুটো সূত্র আমাদের বারবার কাজে লাগবে সেটা হচ্ছে, 1 নম্বর, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো ভালো করে দেখে নাও, এই সূত্র দুটোই আমাদের কাজে লাগবে। এ কিউব প্লাস বি কিউবের সময় প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, প্লাস মাইনাস প্লাস এইভাবে যাচ্ছে। আর এ কিউব মাইনাস বি কিউবের সময় প্রথমটা মাইনাস, বাকিগুলো সব প্লাস। বেশ, দেখো প্রথমেই ফার্স্ট অঙ্ক, টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। লিখেছি টি টু দি পাওয়ার 9 মাইনাস 512 সমান, এটাকে আমরা কিউব আকারে লেখার চেষ্টা করব। এইটার কিউব, তাহলে এখানে টি এখানে কত বাসা দিতে হবে, অবশ্যই 3 দিতে হবে, তবে তো গুণ করলে 9 আসবে। টি কিউব হলো মাইনাস 512-কে কোন সংখ্যার কিউব সেটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে 8-এর কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটা এ মানে টি কিউবটা এ আর এইটটা হচ্ছে বি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে এ মাইনাস বি ইন্টু এটা, তাহলে আমি করছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে এ মানে কত, টি কিউব, তোমার টি কিউবের স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কত, টি কিউব ইন্টু বি, বি মানে 8, এ বি হলো প্লাস বি স্কোয়ার। পরের লাইনে দেখো এই টি কিউব মাইনাস এই 8টাকে আবার 2 কিউব লেখা যায়, এটা লিখলাম, এটা আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে পরের লাইনে। আর এটাকে আমরা লিখে নিচ্ছি টি টু দি পাওয়ার 6 প্লাস এটা হলো 8 টি কিউব প্লাস 64। এবার এই লাইনে আমরা এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আবার ফেলবো, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত ফর্মুলা হলো। আর এই যে এইটা এটা একে থেকে গেল, তাহলে পুরো লাইনটা হলো, এটাই হলো আমার অ্যান্সার। এবার 2 নম্বর, এটা 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। আচ্ছা, এটাকে আমি দেখো 729 মানে হচ্ছে 27 ইন্টু 27 মানে হচ্ছে 27-এর স্কোয়ার। তো এটাকে আমি স্কোয়ার করে লিখলে তাড়াতাড়ি আমাদের অঙ্কটা হয়ে যাবে, এটা হলো 27 পি কিউব দিয়ে বাইরে দিচ্ছি স্কোয়ার মাইনাস এটা কিউব দিয়ে বাইরে স্কোয়ার, মানে ভিতরে দিলাম কিউব বাইরে দিলাম স্কোয়ার। কেউ ভিতরে স্কোয়ার বাইরে কিউব দিয়েও অঙ্কটা করতে পারে, কিন্তু এইভাবে করলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, তাই আমি এটা করলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো এটা ওটা সূত্র যাবে এ কিউব প্লাস বি কিউবের, এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের, একটা সাইড টু কিউব আকার লিখতে হবে। 27 মানে হচ্ছে 3, 3p, 3p-র হোল কিউব প্লাস কিউ কিউব, এভাবে লিখতে হলো। তাহলে এ কিউব প্লাস বি কিউব, ঠিক এটাকে সেভাবে লিখবো, 3p তার হোল কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এবার এটা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা যাবে, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যাবে। আমি এটাকে ভাঙলাম, ভেঙে হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই পর্যন্ত হলো। আর এটাকে ভেঙে এটা হলো, আর কিছু করার নেই, এটাই হলো আমার অ্যান্সার। 3 নম্বর, 8 ইন্টু পি মাইনাস 3-এর হোল কিউব প্লাস 343, এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আনতে হবে। এই পি মাইনাস 3 এটা তো কিউব হয়ে আছে, এইটাকেও ঢোকাতে হবে, তাহলে 2 হয়ে ঢুকলো ব্র্যাকেটে দিয়ে এক বাইরে কিউব হলো, টোটালটার কিউব হলো প্লাস 343 মানে হচ্ছে 7-এর কিউব। এটা পুরোটা হলো এ আর এটা বি, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা দিয়ে ফর্মুলা ফেলে দেবো। এখানে সূত্রটা ফেলতে গিয়ে দেখছি এখানে একটা স্কোয়ার চলে আসছে, কেন, কারণ এই যে পুরোটাকে এ ধরেছিলাম, তা যখন আমি এ স্কোয়ার লিখছি তখন এই পি মাইনাস 3-এর হোল স্কোয়ার চলে আসছে,
তাহলে এইটাকে আমরা পরের লাইনে a মাইনাস b হোল স্কয়ারে ভাঙতে হবে। দেখো সেই জন্য আমি এই p মাইনাস 3 হোল স্কয়ারটাকে ভেঙে দিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মুলায়। এটা হচ্ছে 9, এটা 9, এটা গুণ করে দিলাম, এই হলো। এবার এটুকু একটু ভিতরটা ক্যালকুলেশন করলেই যা আসে তাই হবে। এই ভিতরটা এবার যোগ বিয়োগ করে দেখলাম এটা এলো, এটা হচ্ছে আমার এখানে উত্তর মিলে গেল 4 নাম্বার। 1/8a³ প্লাস 8/b³, এটাকে a কিউব প্লাস b কিউব আকারে লিখব। তাহলে 1/ এটা হবে 2a হোল কিউব প্লাস 2/b হোল কিউব, a কিউব প্লাস b কিউব, এটা তোমরা নিজেরা করবে। 5 নাম্বার, 2a³ মাইনাস b কিউবের হোল কিউব মাইনাস b⁻⁹, এটা তো কিউব আকারেই দেওয়া আছে, এটাকে আমরা 9টাকে b কিউবের কিউব লিখলাম। তাহলে a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র ফেলবে, এটাও নিজেরা করবে। পরের অঙ্ক 6 নাম্বার, দেখো এই প্রথম দুটো থেকে আমি ক্যাপিটাল a কমন নিচ্ছি, তাহলে r কিউব মাইনাস স্মল r কিউব প্লাস এই পরের দুটো থেকে a h কমন নিচ্ছি, এখানে থাকছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার আমরা এই যে এইটা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা ইউজ করব, আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাটা ইউজ করব। তাই করলাম, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেললাম এখান থেকে এই পর্যন্ত, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার টোটালটা থেকে দেখো r মাইনাস r আর এই r মাইনাস r, এটা কমন চলে যাবে আর a কমন যাবে, তাই টোটালটা কমন যাচ্ছে a ইন্টু r মাইনাস r, এইটা হচ্ছে কমন চলে যাচ্ছে। এটা আমি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে এখানে এইটা পড়ে থাকছে আর এখানে h পড়ে থাকছে একটা, h এর সঙ্গে r প্লাস r এটা গুণ হয়ে এখানে বসে গেল, এটাই হলো আমার আনসার। নেক্সট 7 নম্বর, এটা দেওয়া আছে দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো a প্লাস b তার হোল কিউব এর ফর্মুলা। এখন সরাসরি ফর্মুলাটাই দেওয়া আছে, মাইনাস 8, এইটাকে লিখবো আমি 2³, এরপরে হবে এটা হলো a কিউব মাইনাস b কিউব, এই টোটালটা হচ্ছে এটা a আর এটা হলো b, a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলাটাকে ফেলবে, এটা তোমরা নিজেরা করবে। বেশ, তাহলে তোমরা এটা আশা করি করতে পারবে। এবার 8 নম্বর, এখানে দেখো কোনো কিউব টিউব কিছু নেই, কিন্তু একটা জিনিস যদি আমি কমন নিই, এই দুটো থেকে যদি আমি 4x কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 8x³ মাইনাস 125, এটা পড়ে থাকবে। এবার 4x ইন্টু এটাকে আমি লিখব 2x তার কিউব মাইনাস 125, মানে কার কিউব, 5-এর কিউব, 5-এর কিউব। তাহলে এই যে 4x ইন্টু a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলা ইউজ করবে, তাহলে বাকিটা তোমাদের কাজ। 9 নম্বর, এটা দেওয়া আছে আমরা প্রথম দুটোকে নেব a কিউব মাইনাস b কিউব, আগে লিখে নিই এটা 2a³ কিউব মাইনাস b কিউব, এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হবে, আর এই দুটো থেকে মাইনাস 2x কমন যাবে, তাহলে এখানে থাকবে 2a মাইনাস b, এটা পড়ে থাকবে। এবার আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। দেখো আমি লিখেছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সূত্রটা ব্যবহার করলে এরকম আসবে, মাইনাস যেটা আছে সেটা লিখলাম। এবার দেখো 2a মাইনাস b এটা কমন চলে যাবে, 2a মাইনাস b কমন চলে গেল, বাকি যেটা পড়ে আছে সেটা লিখব, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে এটা পড়ে আছে লিখলাম মাইনাস 2x পড়ে আছে, হয়ে গেল। বেশ, এবার শেষ অঙ্ক 10, এক্স কিউব মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 35। এই অঙ্কটা দেখো a মাইনাস b এর হোল কিউবের একটা ফর্মুলা আছে আমরা জানি, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এটার সঙ্গে এই অঙ্কটা মেলানোর চেষ্টা করব। দেখো প্রায় একই রকম রয়েছে সূত্রটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে, দেখো a কিউব মানে এখানে x কিউব, তাহলে x মানে a কিউব মাইনাস 3a² b, b মানে 2, 2 দিলে তবে তো 6x² মিলবে, তো এটা মিলে গেল, তাহলে b মানে হচ্ছে 2, 3a² b
प्लस এবার সূত্র বলছে আমার 3ab স্কয়ার হবে তাহলে 3ab স্কয়ার b মানে 2 তাহলে 2 স্কয়ার দেখো 4 3 12 12 x মিলে আছে সব কিন্তু মিলে আছে তাহলে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2 a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস এটা b কিউব লাগবে b মানে এখানে 2 তাহলে 2 কিউব লাগবে দেখা যাচ্ছে এইটার মাইনাস টু কিউব মানে কত মাইনাস আট আর আছে মাইনাস পঁয়ত্রিশ তাহলে আর লাগবে মাইনাস সাতাশ হয়ে গেল তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র এসে গেল মাইনাস সাতাশ থাকবে এটা হয়ে গেল আমার এক্স মাইনাস টু তার হোল কিউব মাইনাস সাতাশ মানে হচ্ছে থ্রি কিউব এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমি ফর্মুলাটা ব্যবহার করলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার এ মানে এক্স মাইনাস টু তাহলে এ স্কোয়ার করলে এটা হোল স্কোয়ার চলে আসছে এর পরের লাইনে আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙব ভাঙলাম তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত হলো এর তিনটা গুণ করে দিলাম থ্রি এক্স মাইনাস সিক্স আর প্লাস তিন স্কোয়ার মানে নাইন এটা হলো এবার এক্স মাইনাস ফাইভ এটা আমার ভিতরটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে এক্সের স্কোয়ার এই মাইনাস ফোর এক্স আর প্লাস থ্রি এক্স আর মাইনাস এক্স আর এই প্লাস ফোর এটা হলো মাইনাস সিক্স আর প্লাস নাইন এটা হলো প্লাস সেভেন এটাই আমার আনসার আজ এই পর্যন্তই যেগুলো করতে দিলাম সেগুলো আশা করি তোমরা করতে পারবে পরের দিন পর্ব ফোর নিয়ে আসবো ধন্যবাদ।